ওজন ডিপ্লেটিং কিছু বস্তু, যেগুলি আমাদের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অ্যারোসল, ব্লোয়িং এজেন্ট, ফোম, এই সমস্ত জায়গাতে যে পদার্থগুলি ব্যবহৃত হয়, এইচসিএফসি বলি, এইচএফসি বলি, ওগুলি হচ্ছে ওজন ক্ষয় করে। একেবারে সহজভাবে বলতে গেলে, সুতরাং বায়ু দূষণ আমরা রোধ করার জন্য যা যা করছি এটাতে ওজন স্তর রক্ষা হবে, এটাই মূল বিষয়। আপনারা এটা দেশের অন্যান্য মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন, যাতে আমরা সবাই কেয়ার করি। ওজন স্তর আমাদের পাশের অংশ, আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ, আমরা সেইটাতে যদি কোনোভাবে আলাদাভাবে না দেখি, এটাকে যদি রক্ষা না করি, আমরা মানুষ হিসাবে আমরা পৃথিবীতে একসময় নিশ্চিহ্ন হয়ে যাব। তো সেই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে, আমাদের নতুন প্রজন্মকে মধ্যে অংশগ্রহণ করতে হবে, তারা জানতে হবে, তারাও অগ্রণী ভূমিকা পালন করবে। এটি এবছরের যে প্রতিপাদ্য, আপনারা জানেন যে গতকালকে এটি পালিত হয়েছে দিনটি সারা বিশ্বে, আমরা আজকে র্যালিটি করলাম, গতকালকে আমাদের প্রপত্র প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে যে ওজন স্তর হচ্ছে আমাদের 10 থেকে 50 কিলোমিটার মধ্যে আমাদের যে একটি ভূপৃষ্ঠ থাকে সেটি হচ্ছে ওজন স্তর, সেটি ক্ষয় হয় ওজন ডিপ্লেটিং কিছু বস্তু, যেগুলি আমাদের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অ্যারোসল, ব্লোয়িং এজেন্ট, ফোম, এই সমস্ত জায়গাতে যে পদার্থগুলি ব্যবহৃত হয়, এইচসিএফসি বলি, এইচএফসি বলি, ওগুলি হচ্ছে ওজন ক্ষয় করে। তো এই ক্ষয় করার বিষয়টা যখন চিহ্নিত হয়েছে মন্ট্রিল প্রোটোকলের মাধ্যমে 1987 সালে, সেটি প্রথম একটি প্রোটোকল হিসাবে আসলো এবং বাংলাদেশ সহ 197টা দেশ আমরা এটাকে আমরা অনুমোদন করেছি, আমরা মন্ট্রিল প্রোটোকল অন্তর্ভুক্ত। তার পরবর্তীতে 2016 সালে কিগালি সম্মেলন হয়েছে রুয়ান্ডার রাজধানী কিগালিতে, সেখানেও বলা হয়েছে যে 8টি দ্রব্যকে আমরা চিহ্নিত করলাম যেগুলি ফেজ আউট করতে হবে। আমরা পরিবেশ অধিদপ্তর, পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে এগুলি প্রজেক্ট করছি, যেখানে আমাদের রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং সেক্টরে আজকে অনেকেই আমাদের এখানে উপস্থিত হয়েছেন র্যালিতে, ওনারা চেষ্টা করছেন যে ওজন ক্ষয়কারী বস্তু যাতে কম ব্যবহার করে এই চিলিং বা কুলিং অ্যাপারেটাসগুলি তৈরি করা যায়। এটাই হচ্ছে কথা, এদের বিকল্প খোঁজা হচ্ছে। আগে ছিল সিএফসি, আপনারা জানেন ক্লোরোফ্লোরোকার্বন, তারপরে এইচএফসি এসছে, এটা একটু কম ওজন ক্ষতিকর, এখন আমরা বলছি এইচএফসি। এবং কিছুদিন আগে একটি কোম্পানি বাংলাদেশে, আপনারা খেয়াল করে থাকবেন যে তারা এই ধরনের একটি গ্যাস ব্যবহার করে তাদের ব্র্যান্ডিং, তাদের প্রোডাক্টটা লঞ্চ করেছে। তো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে 5টা কোম্পানিকে আমরা ইয়ে দিচ্ছি যে এই টেকনোলজিগুলি অ্যাডপ্ট করার জন্য, এটা একটি আমাদের উন্নয়ন সহযোগীর এক সহায়তা একটি প্রকল্প। এটাই হচ্ছে আমাদের মেসেজ, আমাদের মেসেজটি হচ্ছে পরিষ্কার যে যারা আমরা এই সমস্ত ফ্যাক্টরি, আরএসসি বলি, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং যে কোম্পানিগুলি আছে, ওনারা এই ফেজিং আউটের বিষয়টি খেয়াল রাখবেন। এখানে পরিবেশ অধিদপ্তরের সমস্ত রকমের আমাদের বিশেষজ্ঞ মতামত থেকে শুরু করে সাপোর্টগুলি আমরা দিচ্ছি, আমরা ট্রেনিং দিচ্ছি আমাদের ওয়ার্কশপের যে যারা কর্মী তাদেরকে, যাতে ওনারা এই ওজন এই কম্প্রেসারগুলি খোলার সময় যদি এই গ্যাসটি যাতে না যায় অ্যাটমসফিয়ারে, তাহলে সেটি গেলেও কিন্তু ক্ষতিকর হবে। যেগুলো বায়ু দূষণ যারা করে ওগুলোই ওজন স্তর ক্ষয় করছে, একেবারে সহজভাবে বলতে গেলে, সুতরাং বায়ু দূষণ আমরা রোধ করার জন্য যা যা করছি এটাতে ওজন স্তর রক্ষা হবে, এটাই মূল বিষয়।